হ্যালো, হোয়াটস আপ গাইজ। তো কেমন আছো তোমরা? আশা করি সবাই ভালো আছো। তো গাইজ, আজকের এই নতুন একটা ব্লগে তোমাদেরকে জানাই স্বাগতম। সো আজ এখন বর্তমানে আছি আমরা আহমেদাবাদে। এটা কিন্তু আহমেদাবাদ না, এটা হলো ঠাকুরবাড়ি মোড়। চলো তোমাদেরকে একটু দেখাই। এখন আমরা এই ঠাকুরবাড়ি স্পোর্টিং ক্লাবে আছি। তো এখান থেকে আমরা আহমেদাবাদের দিকে যাবো, আহমেদাবাদের বাস স্ট্যান্ডের দিকে, তাই তো? ঠিক আছে, প্রতিবাদ ক্লাব। আচ্ছা, প্রতিবাদ ক্লাবের দিকে যাবো। তো এখন বর্তমানে এখানে আছি। এখন এখানে 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 সমস্ত কপালটা আর আমরা মানে তো এখন কিন্তু আমরা প্রতিবাদ ক্লাব পুজোর প্যান্ডেলে প্রবেশ করেছি। বেশ ভালো লাগছে। বাইরে যেটা তোমরা দেখলে যে মানে চারিদিকে বাস বাস, তো এই থিমটা কিন্তু আমাদের বসিয়ান আমাদের পার্শ্ববর্তী এলাকায় করেছে। তো সেম থিম আর কি, একটু মানে সেম সেম লাগছে আর কি। আর ভিতরের দিকটা একটু দেখাই তোমাদেরকে। ভিতরে প্রবেশ করে দেখি অনেক অন্ধকার, আর সবাই সবাই নিজের ছবি নিচ্ছে, একে অপরের ছবি নিচ্ছে, সবাই ফটো তুলতেই ব্যস্ত। আর এটা হলো গাইস সূর্যসেন ক্লাব পুজো কমিটি। সবে মাত্র এখানে অঞ্জলি দেওয়া শেষ হলো, দেখতেই পাচ্ছো। আর এটা হলো গাইস শিক্ষক পল্লী। এখানকার যে থিমটা অনেক সুন্দর করেছে, মানে বিশাল বড় মাঠ জুড়ে করেছে, তো তো বেশ ভালোই লাগছে। বাকি এখন পুরো মজে খাচ্ছে, আমিও খাচ্ছি চেটে চেটে। আর তারপরেই গাইস আমরা কিন্তু অনেক ঘোরাঘুরির পর এইরকম একটা লোকেশনে এসে পৌঁছাই। তো এখানে এসে আমরা ফুচকা খেলাম। ফুচকা খেয়ে দেখলাম যে অনেক সুন্দর একটা জায়গা, মানে নিরিবিলি জায়গা, আর বেশ ভালো লাগছে, আরামদায়ক একটা জায়গা। আর এইখানে কিন্তু গাইস কেউ বাদ না যে ছবি তুলছে না, মানে ভিডিও করছে না, এইরকম কেউ নেই যে মানে ছবি তুলছে না, ভিডিও করছে না, মানে সবাই ছবি তুলছে, ভিডিও করছে, আমরা অলরেডি ভিডিও করছি। তো বেশ ভালো একটা জায়গা, মানে চারপাশে অনেক গাছগাছালি আছে, তো বেশ ভালোই লাগছে আর কি। তো যাই হোক গাইস, মোটামুটি এখানে আমরা ছবি টবি তুললাম, ভিডিও করলাম, তো বেশ ভালোই লাগলো আর কি। জায়গাটা বেশ অনেক সুন্দর। তো এখান থেকে আমাদেরকে একটু যেতে হবে রূপারির দিকে। তো চলো যাওয়া যাক। তো ফাইনালি গাইস আমরা কিন্তু রূপারে পৌঁছে গেলাম। আর এখানকার যে থিম অনেক সুন্দর করেছে ভাই। এখানকার থিম হলো অ্যাকচুয়ালিতে ভুটান, দেখতে পাচ্ছ। আর এখানে যে করেছে না, মানে বেশ ভালো লাগছে। চলো ভিতরের দিকে একটু দেখি। এক কথায় বলতে গেলে ভুটানে যে আমরা দৃশ্য দেখি, এখানে কিন্তু সেইটাই তুলে ধরা হয়েছে। আর সবচেয়ে বড় কথা হলো আমাদের খিদে পেয়ে গেছিলো, মানে এত ঘোরাঘুরি করেছি ভাই, খিদে পাবেই তো। দেন ঘরে বাইরে রেস্টুরেন্টের ভেতরে আমরা প্রবেশ করেছি। আর বাতি যা দেখছো এখানে মেনু কার্ড দেখছে, মানে মেনু কার্ড দেখছে এই কারণে যে কি অর্ডার করা যায়। তো আমরা দেখছি যে কি অর্ডার করা যায়, আর ভাবছি যে কি খাবো। তো আমরা তো আবার বিরিয়ানি লাভার, তা শেষমেশ আমাদের বিরিয়ানি অর্ডার করতে হবে, আর কি করা যাবে। তো যাই হোক, ফাইনালি গাইস আমরা কিন্তু বিরিয়ানি অর্ডার করে দিয়েছি, আর আমাদের বসিয়ে রেখেছি, কারণ 10 মিনিট নাকি লেট হবে। তার জন্য আমাদের এখন আড্ডা মারতে হবে, গল্প করতে হবে, কিছু করার নেই। এই যে আমাদের বিরিয়ানি চলে আসছে, এটা হচ্ছে ছোট কড়াই, 200 টাকার কড়াই, তার মধ্যে দিয়েছে স্যালাড। দেখতে পাচ্ছ এখনো আমরা কিন্তু বসে আছি, খাবার দিয়ে দিয়েছি অলরেডি, কিন্তু প্লেট দেয়নি। যতটা ঘরে বাইরে রেস্টুরেন্টের প্রতি এক্সাইটমেন্ট ছিল পুরোটাই শেষ।
তো যাই হোক গাইস, অনেক অপেক্ষার পর আমাদের প্লেটটা দিল। তো যাই হোক, আর কি করা যাবে, খাওয়া শুরু করি। এইটা হলো 200 টাকার বিরিয়ানি। আমার মনে হয় যে 100 টাকার বিরিয়ানি অনেক ভালো, অনেক ভালো। আর এইরকম সাইজের একটা ছোট্ট লেগ পিস দিয়েছে 200 টাকার বিরিয়ানি ভাই। তো যাই হোক গাইস, আমাদের খাওয়া কমপ্লিট হয়ে গেছে, আর এখন আমরা বর্তমানে বসে আড্ডা দিচ্ছি ঘরে বাড়ির রেস্টুরেন্টের বাইরে। তারপরে গাইস, ভাতিজাকে দেখছো, ভাতিজার কত আনন্দ, মানে দোলনায় উঠেছে। তো আমিও কেন পাত যাবো, তো আমিও উঠি দোলনায়, একটু দোলনা খাই। তারপরে গাইস, আমরা কিন্তু সোজা রূপাহাড় থেকে একবারে ডাইরেক্ট চলে আসলাম বসিয়ানে, আমাদের পার্শ্ববর্তী এলাকা, মানে আমাদের বাড়ির পাশেই, একবারে বাড়ির পাশে বলতে কি ওই 5-6 কিলোমিটারের ভিতরে আর কি, আশেপাশে হবে। তো এখানে এসে দেখলাম যে আমার বন্ধুরা সবাই এখানে আসছে, তো তাদের দেখে খুব আনন্দ হলাম যে তারাও এখানে আসছে। তো যাই হোক, বিজয় কিন্তু এখানে ব্লগ করতেছে, ওর চ্যানেলে তোমরা ওর ব্লগটা দেখতে পাবে। আর সবাই কিন্তু ছবি তুলতেই ব্যস্ত, সবাই ছবি তুলতেছে, আমরাও ছবি টবি তুলবো, ঠিক আছে। আমি ভিডিও করতেছি বর্তমানে, মানে ব্লগ কন্টিনিউ করতেছি। তো যাই হোক গাইস, আজকের এই ব্লগটা এখানেই শেষ করলাম। কেমন হয়েছে কমেন্ট করে জানিও, লাইক করে দিও, ঠিক আছে, আমার বন্ধুর জন্য, আমার বন্ধুদের জন্য, ঠিক আছে। তো যাই হোক, আজকের এই ব্লগটা শেষ করলাম, ঠিক আছে। তো দেখা হবে নতুন কোনো ব্লগে, আর সবাই পুজোতে ভালোভাবে কাটাও, ঠিক আছে, সবাই আনন্দ করো, ফুর্তি করো, এনজয় করো, ঠিক আছে, লাভ ইউ, টাটা, বাই বাই।